আমরা টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা এখন চাইল্ড স্টাডিজ নিয়ে আলোচনা করছি। এর আগে চাইল্ড স্টাডিজের বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। প্রথম থেকে আমরা শুরু করে এখন আমরা পৌঁছে গেছি কোথায়, জ্ঞান বা প্রজ্ঞাতে। এখানে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করি আজ। প্রথম প্রশ্ন, জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমার ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেন? আবার বলছি প্রশ্নটা, জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেন? উত্তর হবে বার্টলেট, একের খ। সেকেন্ড কোশ্চেন, পিয়াজে জ্ঞানমূলক বিকাশে কটি স্তরের কথা উল্লেখ করেছেন? পিয়াজে জ্ঞানমূলক বিকাশের কটি স্তরের কথা উল্লেখ করেছেন? উত্তর হবে চারটি, দুইয়ের খ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে বিপরীতমুখী প্রক্রিয়া, তিনের ঘ। নেক্সট কোশ্চেন, ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতবাদের অন্তর্ভুক্ত করা হয়? ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হবে সমাজ নির্ভর, চারের ক। যদি কোনো বালক সঠিক কার্যকারণ ব্যাখ্যা করতে সক্ষম হয়, খ ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, গ সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারে, ঘ সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে। উত্তর হবে কোনটি, পাঁচের গ সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারে। পরের প্রশ্ন, কোনো বালককে যদি ক খ গ তিনটি অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয়, ক টুকরোটি খয়ের থেকে বড়, গ টুকরোটি খয়ের থেকে বড়, তবে কোন টুকরোটি সব থেকে বড়? সে যদি বলতে পারে গ টুকরোটি সব থেকে বড়, আবার তাকে যদি বলা যায় রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, কে সব থেকে বড়? বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয়, তাহলে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? প্রশ্নটি আবার বলছি, কোনো বালককে যদি ক খ গ তিনটি অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয়, ক টুকরোটি খয়ের থেকে বড়, গ টুকরোটি খয়ের থেকে বড়, তবে কোন টুকরোটি সব থেকে বড়? সে যদি বলতে পারে গ টুকরোটি সব থেকে বড়, আবার তাকে যদি বলা যায় রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, কে সব থেকে বড়? বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয়, তাহলে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? উত্তর হবে মূর্ত সক্রিয়তার স্তর, ছয়ের খ। নেক্সট কোশ্চেন, নির্মিতিবাদের সঙ্গে শিক্ষার্থীর সক্রিয়ভাবে নির্মিতিবাদের সঙ্গে উত্তর হবে জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়।
জ্ঞানমূলক বাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। নির্মিতিবাদের সঙ্গে উত্তর হবে খ, জ্ঞানমূলক বাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদে ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে, শিক্ষার্থীর সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে, গ নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠন সক্রিয়াশীল হয়, ঘ উপরের সবগুলিকে বিশ্বাস করে। উত্তর হবে 8-এর ঘ, উপরের সবগুলিকে বিশ্বাস করে। 9 নম্বর প্রশ্ন, পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশে ক্রম পর্যায় হল, পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশে ক্রম পর্যায় হল সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। উত্তর হবে 9-এর ঘ। নেক্সট কোশ্চেন, ভাই গটস্কি টুলস বলতে বুঝিয়েছেন বিশ্ব ভাষা। 10-এর ক হবে উত্তর, ভাই গটস্কি টুলস বলতে বুঝিয়েছেন ভাষা। নির্মিতিবাদ হলো একটি তত্ত্ব যা অনুকরণের ভূমিকার উপর নির্ভর করে। বারো নম্বর প্রশ্ন, শিশু শিক্ষায় জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য হল উত্তর হবে উপরের সবগুলি ঘ, 12-এর ঘ। অর্থাৎ শিক্ষক জানবেন শিক্ষার্থীরা জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে অবস্থান করছে, ওই স্তরের শিক্ষণ অভিজ্ঞতাগুলির প্রকৃতি কী। গ শৈশবে ভাষার উপর গুরুত্ব আরোপ করা, তাহলে 12-এর ঘ হবে উত্তর। 13 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা এবং শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনার পার্থক্যকে বলে। প্রক্সিমাল বিকাশের সীমা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 13-এর গ। নেক্সট কোশ্চেন, ভাই গটস্কি সংকেত অর্থাৎ সিম্বল বলতে বুঝিয়েছেন মানচিত্র, চিত্রাঙ্কন, লিখন সবগুলি। উত্তর হবে সবগুলি, 14-এর ঘ। নেক্সট কোশ্চেন, নিচের কোন মনোবিদ বোধ বিকাশের ক্ষেত্রে ব্যক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন উত্তর হবে পিয়াজে, 15-এর খ। নিচের কোন মনোবিদ বোধ বিকাশের ক্ষেত্রে সমাজ ও সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আবার বলছি প্রশ্নটা, 16 নম্বর প্রশ্ন, নিচের কোন মনোবিদ বোধ বিকাশের ক্ষেত্রে সমাজ ও সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, ভাই গটস্কি, 16-এর ক। 17 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ ইনক্লুসিভ বলতে বোঝায় জনগণের কেবলমাত্র উপরের কোনোটি ঠিক নয়, মানে 17-এর ঘ। অন্তর্ভুক্তিকরণ বলতে বোঝায় জনগণের কেবলমাত্র আর্থিক দিক থেকে দুর্বলদের গ্রহণ করা, দলিতদের গ্রহণ করা, সংখ্যালঘুদের গ্রহণ করা, উপরের কোনোটি ঠিক নয়। উত্তর হবে উপরের কোনোটি ঠিক নয়, 17-এর ঘ। 18 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ প্রথম দেখা যায় ফরাসি দেশে। উত্তর হবে 18-এর গ,
ফরাসি দেশে। ১৯ নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ একটি অন্তর্ভুক্তিকরণ একটি সাম্যবাদী প্রক্রিয়া। ১৯ ঘ হল উত্তর, অন্তর্ভুক্তিকরণ একটি সাম্যবাদী প্রক্রিয়া। তাহলে আজকে এই অবধি থাকলো জ্ঞান বা প্রজ্ঞামূলক চ্যাপ্টার থেকে এই কয়েকটি এমসিকিউ। আরেকটি ক্লাস লাগবে এর জন্য, সেটা আমরা পরবর্তী ক্লাসে বাকি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এভাবে আমাদের প্রস্তুতি চলতে থাকবে। থ্যাংক ইউ।